গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে ট্যাংরা মাছ দিয়ে কাঠি কচুর একটা ঝোলের রেসিপি শেয়ার করতে চলেছি, আশা করি তোমাদের ভালোই লাগবে। তাহলে চলো বন্ধুরা, আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিই। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এই যে আমি ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমার গ্যাস প্যানটা গরম হয়ে গেলে তারপর আমি তেল দেব। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। আর বন্ধুরা, ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক দিতে ভুলো না। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। এবার আঁচটাকে একটু কমিয়ে দিলাম। সব মাছগুলো একসঙ্গে দিয়ে দিলাম। মাছটা যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন আমি অন্য সাইডটা উল্টে দেব। মাছগুলো ফ্রাই হতে থাক। এবার আমি অন্য সাইডগুলো একটু উল্টে দিলাম। ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আরো কিছুক্ষণ আমি এইভাবে মানে মাছটা ভেজে নেব, তারপর আমি তুলে নেব। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছো, নতুন বন্ধু যারা এখন অবধি আমার চ্যানেলটিকে ভিজিট করনি তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। মাছগুলো আরও কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিচ্ছি আমি। মাছগুলো তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে সামান্য আর একটু তেল দেব। এবার আমি দেব পাঁচফোড়ন দেব। দেব সামান্য গোটা জিরে দেব। এখন আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে দিলাম। এবার আমি কাঠি কচুগুলো দিয়ে দেব। এবার
আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করবো আমি। এখানে আমি মশলা মতো নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি আর 1/2 চামচ ধনে গুঁড়ো, সেটাকে আমি এবার গুলে নেব। এই গাঁঠি কচুর তরকারিতে কিন্তু আদা বাটা ইউজ করা যাবে না। গুলে নিলাম। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, আরও কিছুক্ষণ একটু ভাজবো আমি গাঁঠি কচুগুলোকে, তারপর আমি মশলাগুলো দেব। এবার আমি মশলা দিয়ে দেব। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। হাফ চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচটাকে আমি একটু কমিয়ে রেখেছি, লো আছে। আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। সামান্য একটু গরম জল দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষে গেছে। এবার আমি রান্নাটার মধ্যে আমি কিন্তু গরম জল ইউজ করব, তাতে করে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, প্লাস তরকারি স্বাদটাও বেড়ে যাবে। যেহেতু তরকারিটা ঝোল হবে, তার জন্য একটু জল দিলাম আমি। তোমরা তোমাদের পছন্দ মতো জল দেবে, আর কচুগুলো তো সিদ্ধ হতে হবে, আর একটু জল দেব আমি। এবার আমি 3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, তারপর পরিমাণ মতো নুন দেব। এবার আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে তরকারিটা ঢাকা চাপা দিয়ে রাখবো,
তুলার আঁচটা কমানোই আছে, আমি এবার ঢাকা চাকা ঢাকা চাপা দিলাম। সাত মিনিট পরে আমি ফিরে আসলাম। এবার আমি আমার রান্নাটা তৈরি হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। আর গাঁঠে কচুগুলো খুব সুসিদ্ধ হয়েছে। তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে যে আবার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো। তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। এবার আমি গ্যাসটা বন্ধ করে সার্ভ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।